আমি অনুরোধ করে বলছি, আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ইনশাল্লাহ সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে থাকেন 5 তারিখ নির্বাচনে সকলেই ভোট দিতে চলে আসবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশা করি কোনো ধরনের কোনো সেন্টারে কোনো ঝুঁকিপূর্ণ হবে না, কারণ নির্দলীয় নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন হচ্ছে। সেজন্য আমি সাহস করে আল্লাহর উপর ভরসা করে আমি এসেছি নির্বাচন করার জন্য। আমি সকলের কাছে দোয়া চাই, আমার মার্কে আইসক্রিম, আপনারা সকলে আমার আইসক্রিম মার্কে ভোট দিবেন, আল্লাহর রহমত। আমি যতটুকু আশা করি, জনগণ আমাকে চাচ্ছে, আমাকে খুঁজছে, আমি ইনশাল্লাহ জনগণের সেবক হয়ে জনগণের পাশে থেকে জনগণের আমি সেবা করার আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন। আমি সকলের কাছে এই দোয়াই চাই, আল্লাহ পাক যেন অন্ততপক্ষে সবসময় আমাকে জনগণের সেবক হিসাবে কবুল করেন। আপনি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাবাসীর কল্যাণে কোন ধরনের ভূমিকা রাখবেন? ইনশাল্লাহ যে ধরনের মানুষ কল্যাণের জন্য যতটুকু ভূমিকা আমার, ইনশাল্লাহ আমি 100% ভূমিকা রাখবো মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য। যে কোনো পারপাসে আমি মানুষের কল্যাণে কাজ করবো। সবশেষে এই নির্বাচনে বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? আমি ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমি ইনশাল্লাহ, একমাত্র আল্লাহই পারেন সকলকে ইজ্জত দান করতেন, তো আমি আশাবাদী আল্লাহ পাক আমাকে ইনশাল্লাহ ইজ্জত দান করবেন সকলের মাধ্যমে। এই যে নির্বাচনী শেষ মুহূর্তের প্রচারণায় আপনার সদর উপজেলার ভোটারদের উদ্দেশ্যে নিয়ে আপনি কী বলবেন? ভোটারদের উদ্দেশ্যে আমি কথাই বলি, সকল ভোটারকে আমি অনুরোধ করে বলছি, আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ইনশাল্লাহ সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে থাকেন 5 তারিখ নির্বাচনে সকলেই ভোট দিতে চলে আসবেন, আমার মার্কেট আইসক্রিম।